শুরু করিলাম আল্লাহর নামে, যিনি দয়ালু করুণাময়, আশ্রয় চাহি তাহার নিকট যেন শয়তান দূরে নয়। আকাশ দেখেছি, সাগর দেখেছি, দেখেছি ঝর্ণা ধারা, আজকে দেখব এই বিদ্যালয়ে টপ টেন হয়েছে কারা। বিষ্ণুপুর বেলি মাদ্রাসা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের সুন্দর দ্রুত হাতে লেখা প্রশিক্ষণ পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিকল্পনা সার্বিক সহযোগিতা আছেন সাবেক এমপিপি মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যার। পরিচালনা আমি মোহাম্মদ হারুনুর রশিদ, সহকারী সুপার ধর্মদা সুনামের দাখিল মাদ্রাসা পীরগঞ্জ রংপুর। আজকে অত্র বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য সুন্দর দ্রুত হাতের লেখা প্রশিক্ষণ পরবর্তী পুরস্কার প্রদান অনুষ্ঠানে যারা টপ টেন হয়েছে সেই সব শীর্ষস্থান অধিকারীদের এখন পুরস্কার পর্ব। হাত বাড়িয়ে ছুঁই না তোদের, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করি না, এককে করি দুই। এবারে সুন্দর দ্রুত হাতের লেখা প্রশিক্ষণ পরবর্তী পুরস্কার প্রদান অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ে টপ টেনে প্রথম স্থান অধিকার করেছেন নাফিয়া নওরোজ ইবা। আর আই থিং ইজ ভেরি বিউটিফুল পাঁচটা হার্ট, তার লেখা দেখা মাত্রই মনের মধ্যে আনন্দের জোয়ার সৃষ্টি হয়, তাকে পুরস্কার দিচ্ছেন। আজকের অনুষ্ঠানের আমাদের অতিথি জনাব এটিএম আধারুল আলম মিলন, সাধারণ সম্পাদক পীরগঞ্জ পুলিশ ক্লাব। তোমার দেহে লতি উঠা ঘন সবুজ শাড়ি, লাল টুক টুক টিপটা তোমার ভুলতে নাহি পারি, তোমার আশায় পাওয়ায় মোরা আসতে ফিরি পা, তুমি মোদের একাত্তরের বিজয় পতাকা। এবারে সুন্দর দ্রুত হাতে লেখা প্রশিক্ষণ পরবর্তী পুরস্কার প্রদান অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ে টপ টেনে দ্বিতীয় স্থান অধিকারী করেছেন সুমাইয়া আক্তার বৈশাখী। তাকে পুরস্কার দিচ্ছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোসাম্মদ মমতাজ বেগম পারুল, প্রধান শিক্ষক বিষ্ণুপুর বেনি মাধব সেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় পীরগঞ্জ রংপুর। তার লেখা দেখলে মন ছুঁয়ে যায়, চক্ষু শীতল হয় হিমালয়, হৃদয়ে বিদ্যুৎ সঞ্চার করে গভীর ভাষা বলা দেয়, তোমার লেখা চোখ ধাঁধানো ফুটছে যেন খই, খাতা দেখে মনে হচ্ছে টাইপ করা বই। প্রশিক্ষণ দিয়েছি দীর্ঘ এক মাস সাত দিন পর পর, লেখাগুলো তোদের হয়েছে সবার সুন্দর মনোহর, প্রধান শিক্ষকের সহযোগিতায় চমৎকার হয়েছে, আরো আসলে তোমরা প্রমাণ করেছো কত সুন্দর পারো। এবারে সুন্দর দ্রুত হাতে লেখা প্রশিক্ষণ পরবর্তী পুরস্কার প্রদান অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ে টপ টেনে তৃতীয় স্থান অধিকার করেছেন দুই জন মোসাম্মদ ঐশী আক্তার সিনি দর্শক এবং মোসাম্মদ রিমি আক্তার সিনি দর্শক রোল নং ছয়, তাদের পুরস্কার দিচ্ছেন। আজকের অনুষ্ঠানে অতিথি মহোদয় মোহাম্মদ রফিকুল ইসলাম বকুল, সভাপতি বাংলাদেশ রংপুর। আমার ঘর ভাঙ্গিয়েছে দেবা, আমি বাদি তার ঘর আপন করিতে কাঁদিয়ে বাড়াই, যে মরে করেছে পর। এবারে সুন্দর দ্রুত হাতের লেখা প্রশিক্ষণ পরবর্তী পুরস্কার প্রদান অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ে টপ টেনে চতুর্থ স্থান অধিকার করেছেন সাত জন মোসাম্মদ কিয়ামণি সিনি নবম রোল নং চার, মোসাম্মদ জুইমণি সিনি অষ্টম রোল নং বাইশ, মোসাম্মদ সাদিক আক্তার সুরভি সিনি অষ্টম রোল নং আটত্রিশ, মোসাম্মদ শাম্মী আক্তার সিনি অষ্টম রোল নং একচল্লিশ, মোসাম্মদ মরিয়ম আক্তার সিদ্ধি সিনি সপ্তম রোল নং সিনি অষ্টম রোল নং দশ। তাদের পুরস্কার দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানে মেহমান বৃন্দ এবং অত্র বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ। আচ্ছা, এরপর মোসাম্মদ মুন্নি আক্তার মাহি সিনি দশম রোল নং সতের, মোসাম্মদ সিদ্ধার্থুল মন্তাহা সিনি সপ্তম রোল নং ছত্রিশ, মোসাম্মদ সাদিয়া আক্তার দশম রোল নং এক। টপেরা আছে চার ঝট, পঞ্চম স্থান অধিকারী ছাত্রদের মধ্য থেকে টপেরে ছাত্রদের মধ্য থেকে আছেন টপেরে প্রথম মোহাম্মদ অলিউর রহমান অনিক সিনি অষ্টম। ছাত্রদের মধ্যে টপেরে দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ সেলিম ইসলাম সিনি দশম রোল নং এগারো। ছাত্রদের মধ্যে টপ টেনে তৃতীয় হয়েছেন মোহাম্মদ আলী জিন্না সিনি নবম রোল নং দুই।
ছাত্রদের মধ্যে টপ টেনে চতুর্থ হয়েছেন মোহাম্মদ শিহাব হাসান সৌরভ।